মঙ্গলবার সকালে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো 98 বছর বয়সী এক প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা কুমারঘাটে নেতাজি চৌমুহনী সংলগ্ন মাস্টার দা সূর্য সেন লেনে। ঘটনার বিবরণে জানা যায়, সেখানকার বাসিন্দা সুনীল দেবনাথের বাড়িতে বিগত 4 বছর ধরে ভাড়া থাকতেন আগরতলার বাসিন্দা অজিত দত্ত। কুমারঘাটের বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। বাড়িওয়ালা জানান, মঙ্গলবার সকালে অজিত দত্তের স্ত্রী তাকে ফোনে না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে বাড়ির মালিক এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে সন্দেহ হয় তার। পরে আশপাশের লোকেদের ডেকে দরজা ভেঙে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে শিক্ষকের মৃতদেহ। প্রায় 4 বছর আমার এখানে আছে। আজ সকালে অনুমান 10:30 নাগাদ আমার ফোনে একটা ফোন আসে, পরিচয় উদ্যোগ থেকে পরিচয় দিলেন যে আপনার বাড়িতে ভাড়া থেকে উদ্যোগ ওনার নিচে জানি, ওনাকে আমি ফোন করে কোনোভাবে পাচ্ছি না, স্কুলে যায় নাই, এই সময় তো স্কুলে থাকার কথা, আপনি একটু ঘরটা দিয়ে দেখুন, ওনার কি অসুস্থ হয়তো ঘরে পড়ে আছেন বা কিছু একটু দেখুন। ওই আমি নিজে এসে তারপরে দেখলাম দরজা বিজুত বন্ধ, ও ডাকাত কে হতে হতে যা হতো যা হতো নেই হতো না কি না, আমরা কিছু পাইনি। পাগল লোক তো, সত্য সুস্থ লোক। আমি আজ সোয়া 8টার নাগাদ আমি বাজারে গেলাম, তখন আমি দেখলাম কেন বাজার থেকে জল নিয়ে আসতেছে, কোথাও নেই ওই যাচ্ছার মাথায় আমি চেয়েছি উনি আসছেন। এদিকে খবর পেয়ে শিক্ষকের ভাড়া বাড়িতে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ ও বাড়ির লোকজনরা। পরে সেই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক গোবিন্দ সিনহা জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর কারণ কি সেটা তদন্ত করে দেখা হবে। যে তারা কুমারঘাট কিশোরণীটা মাস্টারদা সূর্য সেন এই সেরণীতে একটা ভাড়া থাকতো মাস্টারবাবু, যার কুমারঘাট গার্লস স্কুলের হেড মাস্টার, উনি তার ভাড়া রুমেই নিজে নিজে ওই গামছা দিয়া হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে আর কি। সেই খবরটা পাই আইলাম, হ্যাঁ দেখি ঠিক ঘটনা। তারপরে আমি আমার সিনিয়র অফিসারও জানাইছি, টিপিও স্যারও আইসে, হ্যাঁ দেখছে, ভিডিও সব হয়ে দেখে গেছে, চলতে আছে ইনভেস্টিগেশন। অপরদিকে একজন শিক্ষকের এমন মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রহস্যে মোড়া এই মৃত্যুর ঘটনাটি পুলিশি তদন্তে উন্মোচিত হবে বলে আশাবাদী পরিবারের লোকজন সহ সকলের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবর।